সাবস্ক্রাইব করুন ব্রাইড ড্রিম এইটটি টুকে এবং পাশের বেল গনাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে নমস্কার বন্ধুরা ব্রাইড ড্রিম এইটটি টুতে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্যে চালু হতে চলেছে ই পেনশন ব্যবস্থা পঞ্চায়েতের আগেই কাদের জন্য এই বিশেষ ব্যবস্থাটি চালু হচ্ছে দেখে নিন রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে সেই ঘোষণার আগে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যে চালু হয়ে গেল ই পেনশন ব্যবস্থা সেকেন্ড এপ্রিল থেকে তা কার্যকর হবে এই ব্যবস্থায় সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা পেনশন পাবেন সম্প্রতি উচ্চশিক্ষা শিক্ষা সংসদের বৈঠকে ই পেনশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্থ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ই পেনশন ব্যবস্থা তড়িঘড়ি শুরু করার উদ্যোগ নিয়েছিলাম সেই মতো চালু করা হয়েছে এই ব্যবস্থা দোসরা এপ্রিল থেকে অনলাইনে পেনশনের যাবতীয় সুবিধা পাবেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা পার্থ সঙ্গে এ প্রসঙ্গে জানান পার্থবাবু এ প্রসঙ্গে জানান এতদিন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের অবসরের পর পেনশন পেতে অযথা বিলম্ব সেই সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এই পেনশন ব্যবস্থা অনলাইন করার পরামর্শ দেন এবং বাস্তবায়নের নির্দেশ দেন সেই মতে কাজ হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ই পেনশন ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে সেকেন্ড এপ্রিল থেকে অনলাইন ব্যবস্থা চালু হয়ে যাবে কার্যকর হবে ই পেনশন পার্থও জানান আমাদের সরকার বাংলার মানুষের সরকার সরকারের কর্মচারী থেকে শুরু করে শিক্ষা অশিক্ষক কর্মচারীদের যাবতীয় পরিষেবা সহজলভ্য করতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই ই পেনশন ব্যবস্থা চালু হলো